উত্তর প্রদেশের মাদ্রাসা শিক্ষা আইনকে অসাংবিধানিক বলে এলাহাবাদ হাইকোর্টের দেয়া বিতর্কিত রায় খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এই রায়ের মাধ্যমে অনিশ্চয়তার আধার কাটল মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থীর। এই রায়ে উত্তরপ্রদেশে মাদ্রাসা চালু রাখতে আর বাধা থাকল না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা আইন সংক্রান্ত মামলার রায় দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। জানানো হয়েছে, মাদ্রাসা শিক্ষা আইনের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আদালত। এলাহাবাদ হাইকোর্ট রায় দেওয়ার সময় আইনের মৌলিক কাঠামোগত ত্রুটি থাকার যে কথা বলেছিল তাকে ভুল বলেছে সুপ্রিম কোর্ট। রায়ে আরও বলা হয়েছে, মাদ্রাসা আইনে কিছু ধর্মীয় প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকায় তা অসাংবিধানিক হতে পারে না। তবে এই আইনের অধীনে ফাজিল ও কামিল ডিগ্রি দেয়াকে ইউজিসি গাইডলাইনের পরিপন্থী উল্লেখ করে একে অসাংবিধানিক বলেছে সুপ্রিম কোর্ট। গত মে মাসে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ওই রায় দেওয়ার পর উত্তরপ্রদেশের কমপক্ষে 25,000 মাদ্রাসার কার্যক্রম বন্ধের চাপ দেওয়া হলে 27 লাখ শিক্ষার্থী আর 10,000 শিক্ষকের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ে।